আমরা অবাক হয়ে যাচ্ছি, সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এরকম বোমা বিস্ফোরণ লাগাতার কয়েক বছর ধরে চলেছে, তাতে কখনো বিদেশি উগ্রপন্থীদের হাত, কখনো টিএমসির কল্পিত বিরোধী দলের হাত। তো একটা হিংসা ভয়ের পরিবেশ সারা বাংলায় আছে। সংযোগবশত বেশিরভাগ জায়গায় টিএমসির পার্টি অফিস, ইউনিয়ন অফিস কোথাও না কোথাও সংযোগ আছে বা পার্টির নেতা এর সঙ্গে যুক্ত আছে, একাধিকবার দেখেছি আমরা। পিংলাতে কারখানায় বোম ফাটলো, সেটা টিএমসির নেতার কারখানা। খাগড়াগড়ে বোম ফাটলো, উপরে টিএমসির অফিস। গুসকরা, খয়রাসোল এবং বীরভূমেতে একাধিক টিএমসি পার্টি অফিসে বোমা বিস্ফোরণ হয়েছে। অনেক জায়গায় বোমা নিয়ে অফিস আক্রমণ হয়েছে, পুলিশ অফিসই আর থানা আক্রমণ হয়েছে। কালিয়াচক, ধুলাগড় থেকে আরম্ভ করে আর সাঁইথিয়া, ইলামবাজার, এই ধরনের একাধিক ঘটনা ঘটে চলেছে। আমাদের জানা নেই কতজন শাস্তি পেয়েছে বা পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে বা কোনো ইনকোয়ারি হয়েছে কি না। যথারীতি এখন একটা বাতিক হয়ে গেছে টিএমসির নেতাদের, মন্ত্রীদের, এ ধরনের ঘটনা ঘটলেই বিজেপি আরএসএসের টেনে নিয়ে আসেন ওনারা। গুলি চালাচ্ছে পুলিশ, সেখানে নাকি টিএমসি, সেখানে নাকি বিজেপি। তো এই বিজেপি ফোবিয়া টিএমসির হয়েছে, এর কোনো ওষুধ নেই অসুখের। মানুষের কাছে নিজেরা হাস্যাস্পদ হচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর চব্বিশ জেলার টিএমসির প্রেসিডেন্ট, মন্ত্রী, তিনি এখানেও দেখছি বড় ডায়লগ দিচ্ছেন এবং উনি নাকি খুব কষ্ট পেয়েছেন। ওনার মুখে নাকি ভাষা হারিয়ে যাচ্ছে, মানে আপনাকে কিছু বলতে হবে না, কারণ পাবলিক যা বলার বলবে। ওনার এটুকু সাহস নেই বা ওনার পুলিশের এটুকু সাহস নেই দুষ্কৃতকারীদেরকে ধরে চিহ্নিত করে বা সাজা দেয়। আমডাঙাতে এক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে, মুড়িমুড়কির মতো বোম পড়েছে, ঝুড়ি ঝুড়ি বোম ফেটেছে, তিন চারজন লোক মারা গেছেন। উনি হাহাকার করছেন এবং যারা সমাজ বিরোধী উনি বলছেন প্রচুর অস্ত্র ঢুকেছে, এটাও উনি জানেন যে অস্ত্র এসছে, কোথায় অস্ত্র আছে সেটাও জানেন, কিন্তু ওনার বা ওনার পুলিশের ক্ষমতা নেই সে অস্ত্র উদ্ধার করে। উনি আবেদন করছেন যে যা অস্ত্র শস্ত্র আছে আপনারা রাস্তার উপরে রেখে যান, পুলিশ তুলে নিয়ে যাবে। কোনো মন্ত্রী এ ধরনের বলতে পারে? যে সরকারের উনি মন্ত্রী সে সরকার কী চলছে? যদি পাঁচু রায়কে হত্যা করার জন্য চক্রান্ত চলেছে, কী করে চক্রান্ত হতে পারে? একজন চেয়ারম্যানের অফিসের নিচে বোম রেখে যায় কেউ, পুলিশ কী করে? সুরক্ষা ব্যবস্থা কোথায় আছে? প্রশাসন কোথায় আছে? আর ঘুরে ফিরে বিজেপির গান গাইছেন ওনারা। আরে বিজেপি যদি গুলি চালাতে পারে, বিজেপি বোম মারতে পারে, বিজেপি আন্দোলন করতে পারে, বন্ধ করতে পারে, টিএমসি কী করছে, সরকার কী করছে? আপনার সরকারও চালাতে পারছেন না, তাহলে বিজেপির হাতে সব ছেড়ে দিন, আমরাই সামলাই। মানুষ আপনাদেরকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে, মানুষ শান্তি চায়, আপনি শান্তিও দিতে পারছেন না, চাকরিও দিতে পারছেন না, মাঝখান থেকে যত হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি তার দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। খুব দুর্ভাগ্যের বিষয়, আমরা যেটুকু জেনেছি শ্রী পাঁচু রায় যিনি একজন প্রাক্তন নকশাল, তার সঙ্গে আছেন সেখানকার মন্ত্রী আর একজন এমএলএ, ওখানকার নতুন রাজ্যসভার এমপি হচ্ছেন দুলা রায়, দুলা সেন, আর ওখানকার এমএলএ কি নাম, পূর্ণেন্দুবাবু, এরা সব দাগি আর পাক্কা নকশাল। বম বন্ধু কী করে চালাতে হয়, তৈরি করতে, এরা ভালো জানেন। আমার মনে হয় যে গোষ্ঠীদ্বন্দ্ব এই নকশালটাই জড়িয়ে আছে। আর পাঁচুবাবুকে সরাবার জন্য চক্রান্ত চলছে একটি গোষ্ঠী, সেটা করছে, এটা এদেরই কাজ হতে পারে। সেই জন্য এই পূর্ণ তদন্তের জন্য এনআইএ তদন্ত আমি দাবি করছি, কারণ ওনারা একটা নাম মানে লোক দেখানো সিবিআই বা একটা পুলিশের টিপ করে দেবেন, চাপা দিয়ে দেবেন, কারণ এতদিন ধরে যত বোমা বিস্ফোরণ খুন খারাপি হচ্ছে কোথাও তার তদন্ত হয় না, কোথাও দোষী সাজা পায় না। আমরা তো সিবিআই তদন্তও চেয়েছি বহু জায়গায়, কিন্তু ওনারা সেটা করবেন না, কারণ সত্য বাইরে এসে গেলে মন্ত্রী, এমএলএ, টিএমসির নেতারা সমস্যায় পড়ে যাবে। খুবই দুর্ভাগ্যের বিষয়, বেশ কিছুদিন ধরে, বছর খানেক বিশেষ করে এটা দেখতে পাচ্ছি, টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব এত বেড়ে গেছে নেতা মন্ত্রীদেরকে তাড়া করছে। কুচবিহারে আপনারা দেখেছেন জেলা পরিষদের যিনি প্রার্থী ছিলেন, পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারম্যান, তাদের অনুগামীরা ওখানকার মাননীয় মন্ত্রী এবং জেলা সভাপতি রবি ঘোষকে তাড়া করেছে বাইক নিয়ে। সেদিন তো আরও মজা হলো, স্লোগান উঠেছে রবি ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা, এখনও বলা হয়নি যারা বিজেপির লোক। তো টিএমসির চামড়া টিএমসি গুছিয়ে দিচ্ছে, টিএমসির লোককে টিএমসি খুন করছে, নাম হচ্ছে নাকি বিজেপির। এই ধরনের পরিস্থিতি, জেলা প্রেসিডেন্ট মন্ত্রী সুরক্ষিত নয় নিজের পার্টির লোকের কাছে,
দু তিন দিন আগে ক্যানিংয়েতে খুন হয়েছে দুটো, সেখানে যুব আর মাদার টিএমসির লড়াই, এই লড়াইয়ের যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সারা বাংলা জুড়ে চলছে, সেখানে বিজেপিকে খুঁজে বার করা হচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে লেকটাউনতে একটি 7 বছরের বাচ্চা মারা গেছে, 8-10 জন আহত, 2 জন খুব সিরিয়াসলি ইঞ্জার্ড, তারা হসপিটালে আছেন, শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, বাঁচার সম্ভাবনা কম। এই যে জীবনহানি হচ্ছে, এই যে ক্ষতি হচ্ছে, এই যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, এর জন্য কে দায়ী? এর জন্য কি বিজেপি দায়ী নাকি? সরকার কী জন্য আছে, পুলিশ কী জন্য আছে? বারবার সব জিনিসকে ঘুরিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন, পিট বাঁচানোর চেষ্টা করছেন, মানুষের হাত থেকে কিন্তু আর টিএমসি পিট বাঁচবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে একাধিক ঘটনা ঘটেছে, এতদিন গ্রামে গঞ্জে হচ্ছিল, এখন কলকাতার বুকে এই সন্ত্রাস চলে এসে আপনারা দেখুন, প্রায় দিনই ধরা পড়ছে জেলার বিভিন্ন জায়গায় অস্ত্র তৈরির কারখানা তৈরি হয়েছে, অন্য রাজ্য থেকে দুষ্কৃতকারীরা এসে অস্ত্র তৈরি করছে। আমরা জানি আজাদ কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা হচ্ছে উগ্রপন্থীদের আড্ডা, অস্ত্রের কারখানা, অস্ত্র তৈরির জায়গা, বিক্রির জায়গা, আর সেখান থেকে কাশ্মীরের লোক ঢুকছে। আজকে পশ্চিমবঙ্গটা উগ্রপন্থীদের আড্ডা, সমাজ বিরোধীদের আড্ডা, বোম বন্দুক তৈরি করার কারখানার জায়গা, এইখান থেকে বাংলাদেশে এবং সারা ভারতবর্ষে উগ্রপন্থী এবং অস্ত্র সাপ্লাই হচ্ছে। পশ্চিমবাংলার জন্য সারা ভারতবর্ষ অশান্ত, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন যে এই বাংলা থেকে নাকি উগ্রপন্থীরা যাচ্ছে, ট্রেনিং নিয়ে যাচ্ছে, অস্ত্রশস্ত্র যাচ্ছে, টাকা যাচ্ছে, দিয়ে বাংলাদেশকে অশান্ত করা হচ্ছে। খুবই দুর্ভাগ্যের বিষয়টা। এই বর্তমান সিনারিও যথারীতি ঘটনার পর থেকেই সেই গান গাওয়া শুরু হয়ে গেছে, ধান ভাঙতে শিবের গান, সব মন্ত্রী নেতারা একসঙ্গে বিজেপিকে দোষারোপ করছে। আরেকটা তথ্য শুনলাম, ওখানে মহালয়াতে আরএসএসের রুটমার্চ আছে, তাই সে রুটমার্চ যাতে না হয়, পথ সঞ্চালন তার জন্য এখানে উত্তেজনা তৈরি করে সেই রুটমার্চকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, কারণ গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে বিজেপি বা আরএসএসকে আটকাতে পারছেন না ওনারা। মানুষ আজকে বাঁচার জন্য এই সংগঠনে আসছেন, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা চিন্তা করে আসছেন, তাই বারবার আমাদেরকে দোষারোপ করা হচ্ছে, আমাদের পার্টির প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে, অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, সভা সমিতির জন্য অনুমতি দেওয়া হচ্ছে না, ছোটো ছোটো প্রোগ্রামে অনুমতি দেওয়া হচ্ছে না। 30 তারিখ আমরা শিয়ালদাতে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আমার আর আমাদের জয়দার যাওয়ার কথা ছিল, আমরা পৌঁছেওছিলাম, কিন্তু আগের দিন রাত থেকে পুলিশ উৎপাত করতে আরম্ভ করলো, প্যান্ডেল খুলিয়ে দিল, কেন না ওদের পারমিশন না হয়, রেলের মাঠ, রেলের জায়গা, রেলের ডিআরএম আমাদের লিখিত পারমিশন দিয়েছেন, তারপরেও দাদাগিরি, কলকাতা পুলিশ আমাদের প্রোগ্রাম করতে দেয়নি, আমরা খোলা ময়দানের রাস্তা ওখানে রৌদ্রে বসে মন কি বাতের অনুষ্ঠান শুনেছি। তো যত রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপিকে, তারপরেও বিজেপির নাম, এই জন্য গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসন ভেঙে পড়েছে। আজকে রাজনৈতিক নেতাদের জীবন সুরক্ষিত নয়, সবচেয়ে বেশি অসুরক্ষিত টিএমসির নেতাদের, পুলিশ প্রশাসন সব ওদের হাতে আছে, তাও তারা নিজেকে অসুরক্ষিত মনে করছেন। ভারতীয় জনতা পার্টি তো এখানে ভগবান ভরসায় লড়াই করছে, পুলিশ পারমিশন দেয় না, পুলিশের সামনে আমাদের মারা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোনো সুরক্ষা নেই, তারপরে আমাদের উপরে উল্টো কেস হচ্ছে। কাঁথিতে সেদিন চৌরাস্তার উপরে আমাদের আক্রমণ করা হলো, আমার গাড়ি ভাঙা হলো, তারপরে আমার নামে দুটো এফআইআর করা হয়েছে, এ তো মগের মুল্লুক চলছে। রাজ্য বলে কিছু নেই, প্রশাসন বলে কিছু নেই, এবং মজার ব্যাপার মন্ত্রী বলে দিচ্ছেন কোন সংগঠন আক্রমণ করেছে, কি বোমা ব্যবহার হয়েছে, কি করে জানতে পারেন এরা, উনি কি জ্যোতিষী নাকি? আমাদের কর্মীদের হত্যা করা হয়, টাঙিয়ে দেওয়া হচ্ছে, পোস্টমর্টেম না করে ডেড বডিতে হাত না লাগিয়ে পুলিশ অফিসার বলে দিচ্ছেন একটা সুইসাইড কেস, সমস্ত কিছু একটা চক্রান্ত এবং একই তারে বাঁধা আছে। তার চেয়ে বড় কথা, যে সরকার পশ্চিমবাংলায় চলছে তাদের প্রশাসনিক দক্ষতা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে, সব জায়গায় তারা অসফল হয়েছেন, সবচেয়ে বড় কথা খেতে দিতে পারছেন না, শান্তি নাই, আজকে মানুষের জীবন সুরক্ষিত নয়, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। খুবই দুঃখজনক এবং ধিক্কারজনক ঘটনা ঘটেছে, আমি আরেকবার এনআইএ তদন্ত দাবি করছি, যাতে এই যে মিথ্যা অভিযোগ আমাদের উপরে করা হচ্ছে এবং একটা মায়াজাল তৈরি করা হচ্ছে মিথ্যা, তার থেকে সত্য বেরিয়ে এসে এই যারা এর পিছনে আছে তারা যদি চিহ্নিত হয়, তারা যদি আইনের চোখে দোষী প্রমাণিত হয়ে সাজা পায়, এবং সাধারণ মানুষের মন থেকে যাতে ভয় দূর হয়, তার জন্য এই সরকার এটা করবে, এটা আশা রাখি।
ধন্যবাদ। বাকি যদি কিছু জিজ্ঞেস করার থাকে বলুন। না না, ওনার নেতারাও বলেছেন পাঁচুরায়ের সঙ্গে গান্ধীজির তো অনেক দূর অবধি কোনো সম্পর্ক নেই। আমরা শুনলাম কদিন আগে তসলিমা নাসরিন বলেছেন পাঁচুরায়কে পচা পাঁচু, তিনি একসঙ্গে ওনার সঙ্গে লড়াই করেছেন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, বলেছেন পাঁচু পচে গেছে, তার অধঃপতন হয়েছে। তো পাঁচুরায় সম্বন্ধে আমি কিছু বলবো না, যেহেতু উনি এখানে টার্গেট বলে নিজেকে দাবি করেছেন, ওনার অফিসের নিচে বোম ফেটেছে তাই ওনার নাম এসেছে। এই ধরনের সুবিধাভোগী লোকেরা যারা একদিন সমাজবিরোধীর মতো উগ্রপন্থী ক্রিয়াকলাপ করেছে, তারা আজকে টিএমসির ঝান্ডায় জিতে গিয়ে প্রশাসনিকভাবে সন্ত্রাস তৈরি করে মানুষকে কষ্ট দিচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করেছে কেবল ক্ষমতার জন্য। জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ্যতা সবাই জেনে গেছে, দালালদের দিয়ে ধান কেনান, গম কেনান, চাল কেনান, আর বড় ডায়লগ দেন। পুরো উত্তর চব্বিশ পরগনা জেলাতে খুন খারাপি মার্ডার চলছে। ভোরবেলায় উনি বুথ লুট করতে পঞ্চায়েতে পাঠিয়েছিলেন গুন্ডাদের, লোকে পিটিয়ে মেরেছে। সেই একজন নেতা যাকে জেলাতে কেউ মানে না, প্রদেশে মন্ত্রী বলে কেউ মানে না, তিনি এই ধরনের অসফল কোনো ঘটনা ঘটলে নিজের অযোগ্যতা চাপা দেওয়ার জন্য বারবার ডায়লগ দেন। সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ ওখানে হচ্ছে, আর উনি এগিয়ে এসে সবসময় ডায়লগ দিচ্ছেন কিছু করুন, মানুষ না ডায়লগ শোনার জন্য ওকে মন্ত্রী বানায়নি।